চালু হইয়া ওই যে যেটা বলতেছিলাম কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। যাই হোক, তোমাদের কি অবস্থা? সবাই ভালো আছে নাকি? ইয়া ওই আচ্ছা ভাইয়া, আপনি কয়েকটা ইনফরমেশন বলছিলেন, ওইগুলা বললে ওদের ইন্টারের নোটের সাথে মিলে নাই, তো ওইগুলা কি মানে ঠিক আছে? একটু মানে ওদের সাথে একটু মিলাই নিয়েন ভাইয়া, হম হম ওগুলো দেখতেছি তো সবই ভালো, ওগুলো ঠিক আছে সব? মিলে। আচ্ছা ওগুলো কি বিষয়, ওগুলো আলোচনাতে আসবে, তখন দেখা যাবে কোনটা কি। আমি তো আছি তাই না, কাজ তো মাত্র শুরু করলাম, তোমাকে থ্যাংকস ইনফর্ম করার জন্য। ওকে, আচ্ছা আচ্ছা, তো যাই হোক, সবাই কেমন আছো তোমরা? সুমনা, দীপা, তারপর সাগর, তারপর তানিয়া আসার চেষ্টা করতেছে, এখনো জয়েন করতে পারে নাই। কি অবস্থা তোমাদের? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো, ভালো। আচ্ছা তো তোমাদের কি সব অন্যান্য যে সাবজেক্ট ওগুলো কি শেষ হয়ে গেছে কোর্স? হ্যাঁ মোটামুটি শেষ, একটা ক্লাস দুইটা ক্লাস এরকম হচ্ছে। আচ্ছা, আমারও ক্লাস আজকে সব আর দুইটা ক্লাস পাবা, তারপরে শেষ কোর্স কমপ্লিট, দেন তারপরে তোমাদের জন্য শুভকামনা থাকবে ভালো কিছু করার। ওকে, তো আজকে যে বিষয়গুলো নিয়ে একটু অমিল ছিল, এগুলো নিয়ে একটু আলোচনা প্রথমেই করি। তো বলো কি কি বিষয় নিয়ে আসলে কনফিউশন, বলো, শুরু করো। শুনো না, যেগুলা মিলে নাই একটু ভাইয়াকে বলো, যে ভাইয়া এই তথ্যগুলা মিলে নাই আপনি যেটা বলছেন ওটার সাথে, এটা ভাইয়াকে একটু বলো। ভাইয়া এর আগে দু একটা ডেট ছিল হয়তো বা সাল, সেগুলো আমার নিজেরও খেয়াল নাই এখন, কিন্তু গত ক্লাসে যেটা ছিল ওই যে আপনার বলছিলেন যে পদোন্নতির ব্যাপারটা, সেটা হচ্ছে আর্থিক। আজকের ক্লাসের ভাইয়াটাও বললো, ওই যে আরেকটা ভাইয়া ক্লাস নিছে উনিও বললো। আচ্ছা আচ্ছা, ওই যে পেশনা না, পেশনার চ্যাপ্টার থেকে আমি কিন্তু গত ক্লাসে, হ্যাঁ 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 গত ক্লাসে আমি কিন্তু তোমাদেরকে ওইটা ভেঙে দিছিলাম, বিষয়টা মানে সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাই দিছিলাম। তোমরা যদি এটা আর্থিক পেশনার মধ্যে দিতে চাও দিতে পারো, কিন্তু অনার্থিক পেশনার মধ্যে দিলেও এটা কোনোভাবেই ভুল নয়, অর্থাৎ কেটে দিবে না। তুমি যদি অনার্থিক পেশনার মধ্যে পদোন্নতি ব্যাপারটা ঢুকায় দাও বা পরীক্ষার সময়, ধরো এটা রিটেন একটা এক্সাম আসছে, তুমি দিলা এখানে একটা এন্ট্রি, এটার জন্য কেটে দিবে না স্যার, এটা কিন্তু কেন দিবে না বা কি কারণে, এটাও সুন্দর করে ব্যাখ্যা করে বোঝানো হয়েছিল গত ক্লাসে। ভাইয়া গত এটা ক্লাসের তো ওই এক্সপার্ট ভাইয়াটাও শুনলে বলছে যে এটা 100% হুম হুম হ্যাঁ হ্যাঁ 100% বলো, ওই ভাইয়াটা হ্যালো। বলছে যে এটা কোনোভাবেই হচ্ছে অনার্থিকের মধ্যে যাবে না, আর্থিকই হবে সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়া তো ওই আর্থিক অনার্থিক বিষয়টা, মিলায় ফেললে কাটবে না কেন? অবশ্যই কাটবে। আচ্ছা ওইটা ওইটা ভাইয়া বলছে, আচ্ছা ফাইন। আমার আমার কথা হচ্ছে যে আমি তোমাদের ওই ক্লাসের রেকর্ডে আমেরিকান স্টাইল এবং ব্রিটিশ স্টাইলের দুইটা স্টাইলের কথা আমি বলছিলাম, যে দুইটা স্টাইলের মধ্যে এখন আমাদের দেশে সাধারণত আমেরিকান স্টাইলটাই ফলো করে, ব্রিটিশটা আগে করতো বাট এখন অনেকটাই কমে কমে গেছে। বেসিক্যালি আমরা নিজেরাও এখন আর অর্গানাইজেশন লেভেল বলো বা যে লেভেলে বলো, টপ পজিশন হলো, আমরা এখন আর এটা ইউজ করি না, কিন্তু বই বলো নোট বলো বা এগুলা যবে থেকে আর কি তোমার প্রিন্টিং করে আসতেছে, ওই প্রিন্টিং তো আগে থেকেই চলে আসতেছে, তো প্রিন্টিং এর ওই বিষয়টা যদি তুমি ধরো তাহলে কিন্তু বইয়ের ভাষায় ওই ওইটা আর্থিক পেশনের মধ্যেই পড়ে পদোন্নতি। কিন্তু বেসিক্যালি যদি আমেরিকান স্টাইলে ফলো করা যায় তাহলে ওইটা হয়ে গেছে অনার্থিক পেশন না, মানে ওরা এটাকে অনার্থিকে দেখাইছে, ব্রিটিশটা দেখাইছে আর্থিকে, যার কারণে দুইটা বিষয় নিয়ে মানে দুই দুই আসলে মত পার্থক্য, অর্থাৎ কিছু কিছু বিষয়ে মতভেদ থাকে, সেই মতভেদের মধ্যে জিনিসটা পড়ে গেছে, এই জন্য এই জিনিসটা যারা ব্রিটিশ ফলো করে তারা 100% এটা দিবে, আর যারা আমেরিকান স্টাইলটাকে ফলো করে তারা ওইটাকে 100% দিবে না, বিকজ ওইটা ওনার থেকে ওরা দেখাইছে, অনার্থিক পেশন একটা উপাদান হিসেবে দেখাইছে, কারণ এটা ইনডাইরেক্টলি মানুষের পদোন্নতিতে ইনডাইরেক্টলি মানুষকে হেল্প করে। আর্থিক ভাবে সে পদোন্নতি পাইলে সে আর্থিক ভাবে যে টাকার ইয়ে পাবে না তা না, সে আর্থিক ভাবে টাকার সুযোগ সুবিধা পাবে, কিন্তু সেটা তো ইনডাইরেক্টলি যখন জবে ভাইয়া জবে কেন তাকে পদোন্নতি, ইনডিরেক্টলি? এখানে আপনার যদি কেন? কারণ পদোন্নতিটা কারণ হয় নিশ্চয়ই স্যালারিটা বাড়বে, পদোন্নতি, তাহলে স্যালারিটা কি আর্থিক প্রেশনও নয়? হ্যাঁ আমি বোঝাই বলি, পদোন্নতিটা তুমি আগে পাইছো, আগে তোমাকে টাকা দেওয়া হয় নাই, আগে তুমি পদোন্নতিটা পাবা, আগে কি পাবা, আগে পাবা পদোন্নতি, অর্থাৎ
এক পদ থেকে আরেক পদে অধিষ্ঠিত হবা। সেক্ষেত্রে তুমি যখন এক পদ থেকে আরেক পদে অধিষ্ঠিত হবা, তখন ওই পদের একটা স্কেল থাকে, বেতন স্কেল থাকে, সেই স্কেল অনুযায়ী তুমি কিন্তু টাকাটা পাবা ওই পদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার পর, সাথে সাথে না, কারণ বেতনটা সাথে সাথে দিবে না। ওই কার্যক্রম যখন তুমি সঠিকভাবে পরিচালনা করতে পারবা, অর্থাৎ যোগ্যতার অধিকারী, তোমাকে তো ট্রায়ালে দেখবি তো যোগ্যতার অধিকারী হইছো, দেন তোমাকে স্যালারিটা পে করবে, তখন নিশ্চয়ই সেটা গত স্যালারি থেকে প্রেজেন্ট স্যালারি অবশ্যই বেশি হবে সেক্ষেত্রে। বাট তার আগে তুমি সম্মানটা আগে পাবা, অর্থাৎ সবার কাছে তুমি একটা সম্মানে পাত্র হবা, সবাই তোমাকে কি দৃষ্টিতে দেখবে, যে তুমি এজ এ ম্যানেজার, এজ এ একজন ওয়ার্কার ছিল, সরি একজন স্টাফ ছিল, সেখান থেকে তুমি ম্যানেজার, অর্থাৎ অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে ম্যানেজারের পদোন্নতি পাইলা। সেক্ষেত্রে দেখা গেল কি, যে তুমি এজ এ ম্যানেজার যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল তখন একরকম সম্মান পাইছো, ম্যানেজার হয়তো তুমি আরেক রকম সম্মান পাইছো। মানুষ তোমাকে প্রথমে তোমার নির্দেশ, তোমার ইয়াগুলো, দায়িত্ব, এগুলো বিষয়ে, ক্ষমতা, এসব বিষয়ে তোমাকে আগে চার্জ করবে, তারপরে গিয়ে তোমার ওই আর্থিকের ব্যাপারটা চলে আসবে। তো এই কারণেই অনেক বিশ্লেষণ, অনেক অনেক আর কি তোমার মনীষীরা দেখাইছে এটাকে অনার্থিক পেশার মধ্যে। আমি অনেকগুলা বইও দেখছি এরকম আমেরিকান ইয়েতে দিয়ে, তারা মানে এটাকে ওইভাবেই দেখাইছে, আমি যেভাবে ব্যাখ্যা করলাম তারা ওইটা ওইভাবেই ব্যাখ্যা করছে, যে কেন আসলে তারা ওইটা ওই দৃষ্টিতে দিচ্ছে। তো আমি আমার ক্লাসে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি এই এটা বলছিলাম, যে আমার 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 যদি মতামত, পার্সোনাল ওপিনিয়ন হয়, তাহলে আমি ওইটা ওইটাই দিব, বিকজ আমার কাছে আগে হচ্ছে সম্মান, ক্ষমতা, পাওয়ার, দেন আর্থিকের ব্যাপারটা। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে তো বিষয়টা? তো আর শালের বিষয়টা নিয়ে যেটা বললাম, আচ্ছা সেক্ষেত্রে তোমরা কোনটা আনসার করবা? সেক্ষেত্রে তোমরা প্রথমত প্রশ্নে দেখবা যে কোনটা স্যার আসলে দিয়ে রাখছে চারটার মধ্যে, আর্থিক, অনার্থিক, অথবা যদি আর্থিক অনার্থিক দুইটাই থাকে। হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ এটার ক্ষেত্রে যদি হ্যাঁ এরকম যদি পরীক্ষা আসে যে এটার ক্ষেত্রে দুইটাই যদি অপশনে দিয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই অপশনে আর্থিকটাকে দেখাবা, কারণ স্যাররা আসলে বইটাকে ফলো করে। আমাদের যে বাংলাদেশের যে বই স্টাইল আছে, এটা এখনো চেঞ্জ হয় নাই। বেশিরভাগ বই আমি 10টা বইয়ের মধ্যে দেখছি 6টাতেই ওরা আর্থিক দিয়ে রাখছে, তো যার কারণে এটা স্যাররা ওইটাইকেই প্রিফারেবল করতে পারে উত্তরের দিক থেকে। বাট শিক্ষার স্বার্থে তোমরা এটা এই জিনিসটাই করবা, যে এটাকে সব সব ক্ষেত্রে যে আর্থিকে দিয়ে দিবা সেরকম না, যখন কোনো কেউ কোশ্চেন করবে, যদি কখনো এরকম ভাইভাতে কোনো কোশ্চেন করে, তো তোমরা এইভাবে বুঝাই বলবা যে স্যার এই ব্যাপারটা আমরা আর্থিক এবং অনার্থিক দিতে পারি। তখন যদি স্যার প্রশ্ন করে যে এটা অনার্থিক কিভাবে, একটু ব্যাখ্যা করো, তা আমার মতন এইভাবে ব্যাখ্যা করবা। ক্লিয়ার? উত্তর পাইছো? জি ভাই, জি ভাইয়া, জি। আচ্ছা ঠিক আছে, উত্তরটা পেয়ে গেছো। আচ্ছা, এরপরে আচ্ছা, শালের শুভনা আরো শালের আর কোনো কোনো সমস্যা? কিছু জিজ্ঞেস করো ভাইয়াকে। আরো কোনো টপিকে যদি ভাইয়ার সাথে মানে না মিলে, সেটা একটু ভাইয়াকে জিজ্ঞেস করে নাও, কারণ ক্লাস আছে আর মাত্র তিনটা, তিনটা ক্লাসের ভিতর ম্যানেজমেন্ট কোর্স শেষ হয়ে যাবে, ভাইয়াকে তোমরা আর পাচ্ছ না। জি আপু। হ্যাঁ, আর কনফিউশন থাকলে আর জিজ্ঞেস কি করে কি নাও। কনফিউশন আছে? মূলত যে কনফিউশন গুলা সেগুলা বইয়ের সাথে যদি দ্বিমত হয়, তখন আমরা তো নিশ্চয়ই আমরা আমরা তো বইটাই মানে প্রেফার করব, আমাদের বইটাও দিছে না যে এটা? আমাদের হ্যাঁ 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 ইন্টারের বইয়ের ক্ষেত্রে বইয়ের প্রিফার করতে বলতে, হ্যাঁ বইয়ের প্রিফার করবো, তবে সব সবটা ওই যে প্রত্যেকটা সালের ক্ষেত্রে আমি বলে দিছি ভেঙে ভেঙে কোন সালটা কবে থেকে চালু হয়েছে, প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী সেটা অ্যান্সার করবা। কারণ বইয়ে যে হ্যাঁ কোশ্চেন কোশ্চেন আছে একটা জিনিস, সেটা আমি আবার কিন্তু তার চেয়েও ডিপলি সালের ব্যাপারে কিন্তু আমি সবসময় সেন্সিটিভলি তোমাদেরকে বলছি, যে জি কোশ্চেন ভাই, যদি কোশ্চেন সাধারণত সালের সালের কোশ্চেন স্যাররা এত সহজে তোমাদের দিবে না, যে বইয়ে পড়ে আসছো ইন্টারে একদম ছোটস্থ করে ওইটাই তুলে দিবে না, একটু প্যাচ দিয়ে দিবে যে কবে থেকে বইয়ে তো এরকম হয়েছে, যে কবে থেকে চালু চালু এই কথাটা বলে নাই, হয়তো বলছে সর্বপ্রথম কবে হইলো, আবার আরেক প্রশ্নটা এরকম চলে আসছে যে কবে থেকে চালু হয়েছে, অর্থাৎ চালু হওয়া আর শুরু হওয়া এক জিনিস না, হয়তো 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 আজকে এটাকে প্রকাশ পাইছে, কালকে থেকে আমরা বাজারে এটা পেয়ে গেছি বা চালু হয়েছে, ব্যাপারটা এরকম। তো প্রশ্ন কিন্তু আসলে সাধারণত প্রশ্ন সাধারণত সালের গুলো আসলে ওই আপডেট টাই আসবে, যে কবে থেকে আমাদের হাতে আসছে, একটু প্যাচ দিয়ে দেয় যাতে তোমরা আসলে ভুল করতে করো বা ইয়ে করো, এই এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবা। এই জন্য আমি সালের ব্যাপারে খুব সেন্সিটিভলি তোমাদের ডিপলি ওই যেটা ছিল বইয়ের প্লাস আরো কিছু তথ্য ইনফরমেশন আমি অ্যাড করে দিছি, সেখানে কনফিউশনে তো থাকার কথাই না, বরং আরো ভালো কিছু পাইছো শালগুলোর ক্ষেত্রে। এবং শালগুলোর ক্ষেত্রে এটাও বলে দিছি যে যেভাবে কোশ্চেন করবে ঠিক ওইভাবে উত্তর দিবা, এবং আমি যে আপডেট শালগুলো বলছি এই আপডেটই দিবা, কারণ ভার্সিটির স্যাররা এত এত ইয়া না,
তারা আমাদের চেয়েও 10 গুণ আগায় আছে আপডেটের দিক থেকে। আর বইগুলো ইন্টারের বইগুলো তো লেখছে সেই অনেক আগে, তো বই বই থেকে প্রশ্ন করে করে না যেটা ভুল, বই থেকেই করে, কিন্তু এই যে ব্যাপারগুলো একটু ঘুরায় পেঁচায় দেয়, যার কারণে অনেক স্টুডেন্ট মার্কস ক্যারি করতে পারে না, উল্টো আরো নেগেটিভ মার্কস এর মধ্যে পড়ে চান্সই পায় না লাস্টে। দেখা যায় সহজ সহজ সাবজেক্ট গুলোতে খারাপ করে, ইংলিশ আর অঙ্কে যেহেতু ইংলিশ অ্যাকাউন্টিং এগুলোতে সবাই গুরুত্ব দেয় অনেক বেশি করে পড়ে, তো বেসিক্যালি দেখা যায় এই সাবজেক্ট গুলোতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করে যায়। কিন্তু এই যে এই বিষয়গুলো, এই যে এই ছোট ছোট এই নর্মাল, আমি নর্মালি কই, এই নর্মাল সাবজেক্ট গুলোতে বেশি গুরুত্ব দেয় না, কিছু করে না, ঠিক মতো পড়ে না, ব্যাস এখানে গিয়ে মার্কসটা ওই 1 নম্বরে এদিক সেদিকের কারণে চান্স পায় না, একটা ভালো সিট পায় না, চান্স পাইলেও ভালো সাবজেক্ট পাচ্ছে না। হ্যাঁ, আরো অনেক সমস্যা, তোমরা নিজেরা বুঝবা, দাও সামনে পরীক্ষা দেখবা যে এরকম হয় আর কি। একটা একটা ফালতু আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই তোমাদেরকে, মন দিয়ে শোনো। অনেকে বলে যে পাবলিক ভার্সিটিতে একটা নর্মাল সাবজেক্ট হইলে হয়, কোনো সমস্যা নাই, আমি তো পড়ি, সমস্যা কি? এটা করবা না, তুমি তোমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দাও, তুমি কোন সাবজেক্টে পড়তে চাও। আগে আগে যুদ্ধ যুদ্ধ অংশগ্রহণ করো, ভার্সিটি গুলোতে দাও, দেখো কি অবস্থা, তোমার প্রিফারেবল কাছাকাছি কোনো সাবজেক্ট আসছে কিনা, বা একেবারেই মন মতো যাদের হয় নাই বা যারা চান্স পাওই নাই তাদের দুঃখ পাওয়ারও কোনো অবকাশ নাই, তারা তাদের নিজস্ব সাবজেক্টে পড়তে পারবা। এক্ষেত্রে ক্যারিয়ার যে ব্যাপারটা, কোথায় পড়বা, কোনটা ভালো হবে, কোনটাতে বেস্ট ভালো ভালো হতে পারে, এই বিষয়ে পরামর্শের জন্য অবশ্যই আমার সাথে তোমরা যোগাযোগ, তো আমার আইডিতে আসো, তোমরা এখানে যারা ক্লাস মেসেজ করতে পারো, নক দিতে পারো যে ভাইয়া আমি আসলে এই ব্যাপারে আপনার একটু হেল্প চাই। আচ্ছা ভাইয়া, ওই যে পেটেন্টের একটা বিষয় পড়াইছিলেন, সুমনা বলছিল রিপ্লাই না পাইলো, ওইটাও নাকি বইয়ের সাথে আর কি মিলে নাই, ওইটা একটু ক্লিয়ার করে দেন। পেটেন্ট ওই যে ইয়াতে বলছি পড়াইছিলেন, আরেকটা ক্লাস আমি বলছিলাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই যে মেয়াদকালটা বলছিল ভাইয়া, বলছিল যে মেয়াদকাল তেমন হয় না কিন্তু বইয়ে দেওয়া 16 বছর। তোমাদের ভাইয়া আপনার কথা বোঝা যায় না, করতে পারবো কিন্তু ভাই আপনার নেট প্রবলেম নাকি ভাইয়া? ভাইয়া মনে হয় নেটের সমস্যার জন্য বের হয়ে গেছে, আবার ঢুকতেছে, প্রবলেম নাই, তোমরা কেউ বের হয়েও না, ঠিক আছে। ভাইয়া নতুন একটা লিংক দিছে, ওই লিংকে ঢুকো সবাই, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যা বলতেছিলাম কেটে গেল। আচ্ছা ওটা কি 45 মিনিটের জন্য কাটছে না নেটের সমস্যা ছিল, বুঝলাম না তো ঠিক। 45 মিনিট তো হয়ই নাই, নেটের সমস্যা। ও আচ্ছা আচ্ছা, চলে গেছেন, আমাদের তো গ্রুপ ছিল, আপনি আবার লিংক দিছেন তাই নতুন লিংকে। বুঝতে পারছি,
হ্যালো, ও সমস্যা, হ্যাঁ হ্যাঁ নেটের প্রবলেম করতেছে আর কি। এখন কি শুনতে পাচ্ছ সবাই? জি জি ভাইয়া শুনতে আচ্ছা পাচ্ছি। ঠিক আছে। তো যেটা কোথায় ওই যে সাগর, সাগরকে একটু করে তো আবার বললো, এখন আবার আসতেছে না, একটু জানাই দিও আর কি। হ্যাঁ তোমাদের দায়িত্ব একটু জানাই দিও যে নতুন লিঙ্কে আসতে। আচ্ছা যা বলতেছিলাম, হ্যাঁ তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবা যে সালের ব্যাপারটা, এটা এই বিষয়ে করে খেয়াল রাখবা যে এটা সুন্দর করে বোঝানো হয়েছে। বেশ কিছু কনফিউশন ছিল সেগুলোকে ক্লিয়ার করা হয়েছে, দেন আরো কিছু কনফিউশন থাকতে পারে, এটা 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 অস্বাভাবিক কিছু না। যখন আসবে তখন এই বিষয়গুলো নোট করবা, নোট করে করে এগুলো ইনফর্ম করবা, বা নিসর্গকে ইনফর্ম করলে আমি নিসর্গকে বলে দিলাম, এটা আবার তোমরা করতে পারো, সমস্যা নাই। তোমাদের তো আসলে সব দিক থেকেই সাপোর্ট দিয়ে আসতেছি, দিব, সমস্যা নাই। আর 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 সবচেয়ে বড় কথা হচ্ছে যে কে কোথায় কোন ভার্সিটিতে চান্স পেতেছো সেটাও জানাবা, গ্রুপে জানাবা, তো বা পার্সোনালি জানাইতে পারো কেউ কেউ, কে কোন বই ফলো করতেছো এই বিষয়ে মতামত নিতে পারো। ওই অলরেডি দুই একজন আমার সাথে এই ব্যাপারে পরামর্শ করছে, আমি ওদেরকে হেল্প করছি। তোমাদেরও যদি এরকম কোনো ইনকোয়ারি থাকে তোমরা জানতে পারো, সমস্যা নাই। ওকে, তো আজকের যে টপিকসটা নিয়ে কথা বলতে মানে আলোচনার বিষয় আর কি, ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের একটা নিয়ে সরাসরি চলে যাই। আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? শোভনা কোশ্চেন আছে? শোভনা আর কোনো কোশ্চেন? না ভাইয়া, আচ্ছা আচ্ছা, তো চলো আজকে আমরা শুরু করি। তো আজকের এই ব্যবস্থাপনা নীতি এই ইয়ে থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলি, দেখি তোমাদের কি অবস্থা। কোন কাজের নির্দিষ্ট নিয়ম কানুন কে বলে কি বলে? কোন কাজের নির্দিষ্ট নিয়ম কানুন কি বলে? নীতি বলে। গত ক্লাসে, হ্যাঁ গত ক্লাসে এটা আলোচনা করা হয়েছিল। সাগর আসতেছে, হ্যাঁ ঠিক আছে শামীম, তোমার কথা ঠিক আছে, ইউ আর রাইট 100%। আচ্ছা তো পরের কোশ্চেনে আসো। পরের কোশ্চেন যদি আমি আলোচনা, ব্যবস্থাপনা নীতিটা কিরকম, মানে এই ব্যবস্থাপনা নীতিটা কি সর্বজনীন নাকি সার্বজনীন? সর্বজনীন নয়? হ্যাঁ সার্বজনীন, সর্বজনীন হবে ভাই। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আজকে অনেক প্রেজেন্টেশন, অনেক অনেকেই আসছো, আমার খুব ভালো লাগতেছে যে তোমরা অনেকেই প্রেজেন্ট করছো আজকে ক্লাস গুলোতে। এরকম করে যদি প্রতিদিন প্রতিটা লেকচার করতা, অনেক কনফিউশন কোশ্চেন রেকর্ড নিছো কিনা আমি জানি না, সবাই নেও কিনা, আবার অলসতা করে কেউ অনেক নেও না। আসলে রেকর্ডের এক মজা, আর এই ক্লাসে লাইভলি থাকা একটা মজা। হ্যাঁ ওই যে খেলার মতো, একটু উদাহরণ দিই, বাংলাদেশে খেলা যখন হয়, যে ধরো কালকে খেলা আছে পাকিস্তান বাংলাদেশের, কালকে দেখলাম মজাটা অন্যরকম, দুদিন পরে ভাবলা যে দুদিন পরে দেখবো আর্কাইভ থেকে, আছে তো আর্কাইভ করাই আছে, সমস্যা ইউটিউবে দেখা যাবে, ওটা আসলে ওরকম ইন্টারেস্ট পাওয়া না। আচ্ছা তারপরে আসো, ব্যবস্থাপনার প্রত্যেকটা নীতি বিজ্ঞান সম্মত হয় এবং তথ্য নির্ভর হয়। হ্যাঁ ব্যবস্থাপনা নীতি ব্যবহার করে, ব্যবস্থাপনার এই যে নীতিমালাটা, এই যে নীতিটা ব্যবহার করা একটা গাইড হিসেবে, অ্যাজ এ গাইড। অ্যান্ডি ফেওলের মতে ব্যবস্থাপনা নীতি কয়টা বলো? একজন ১৪টি ভাই, বলো ব্যবস্থাপনা ফেওলের ১৪টি, মতে ১৪টির মধ্যে ১৪টি ভাই, ইয়ে আমি জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা জিজ্ঞেস করি, সুমনা বলো তো দু একটা নীতি। আচ্ছা সুমনা কয়েকটা নীতি বলো তো, ঐক্যের সুমনা নীতি, বলো। ঐক্যের নীতি, আদর্শের নীতি, তারপর হচ্ছে একতাই, একতার বল, ওই যে এই একটা নীতি, তারপরে হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো 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 থামো, আচ্ছা আচ্ছা তুমি তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি থামো, তুমি সব বলে দিলে ওদের কি জিজ্ঞাসা করবো। আচ্ছা ইয়া সাগর, সাগর বলো তো তুই একটা, দেখি কি অবস্থা। সাগর, সাগরের কি নেট সমস্যা?
আচ্ছা, তো ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা 14টা নীতি জানো। আর এটা ব্যবস্থাপনায় স্টুডেন্ট যারা আছো, ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে যাদের, তারা কিন্তু ভালোভাবে মুখস্থ করবে, কারণ এগুলো ভাইবাতে অবশ্যই এগুলো কোশ্চেন করা হয়। ঠিক আছে, আমি নিজেও করি। আচ্ছা, যাই হোক, এরপর আসো। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্ধ স্তনদের প্রদান করা হলো বিকেন্দ্রীয়করণ নীতি। এটা হচ্ছে একটা নীতি, সেটা হচ্ছে বিকেন্দ্রীয়করণ নীতি। ঠিক আছে, ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ হচ্ছে এটা, এটা কি, এটাকে কি বলে বলো তো? ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ করা হলো এটা কোন নীতিতে পড়ে? কেন্দ্রীকরণ নীতি। না 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 না, এটা তো বিকেন্দ্রীকরণ না। বিকেন্দ্রীকরণ কোনটা? এটা তো ভাই, এটা কেন্দ্রীকরণ ভাইয়া, আদেশ ঐক্য নীতি হবে। আদেশ ঐক্য নীতি কে কইলো? ইয়া শামীম জি ভাই, আমি বলছি। শামীম জি ভাই, শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া হ্যাঁ, আদেশের ঐক্য নীতি। গুড গুড, ভেরি গুড, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, আদেশ, হ্যাঁ, আদেশের এটা ঐক্য। ঠিক আদেশ আছে, কেন হবে? এটাই হ্যালো, আদেশ। কেন আদেশ কেন হবে? ঊর্ধ্বতন কর্মকর্তা নিকট থেকে আদেশ গ্রহণটাই তো আদেশের ঐক্য। এটা প্রশ্নটা এটাই ছিল যে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ হলো কি, আদেশের ঐক্য। ঠিক আছে, না আপনি বললেন একটা বুঝলো নাই? কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ, সেখানেও তো একটা ছিল। আমি আপনাকে বলি, শোনেন। হ্যালো, আপনি আমার কথা শুনতেছেন? আচ্ছা, বিকেন্দ্রীকরণটা কি? আমি তো এটা হ্যালো উত্তর দিলাম, মানে প্রশ্নটা করে আমি নিজে ওটা তোমাদের ধরি নাই। হ্যাঁ হ্যাঁ বলো। আমি হ্যালো বলছি কি, ভাইয়া, শোনো সিদ্ধান্ত, হ্যাঁ শুনতে পাচ্ছ না? আমি বলছি যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অধস্তনদের প্রদান করা হলো বিকেন্দ্রীকরণ নীতি, আর ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ হবে কি, এটা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, ওটা তো উত্তর আমি নিজেই বলে দিচ্ছি, বুঝো নাই? হ্যালো কি আমার কথা জি হ্যালো ভাই, শুনতে পাচ্ছি আপনার কথা কি যাচ্ছে না ক্লিয়ারলি? ভাইয়া, আপনি কি আমার কথা শুনতেছেন? সুমনার নেটে প্রবলেম। আমার নেটে তো প্রবলেম না, আমি তো সবার কথা শুনতেছি। হ্যালো, আমার হ্যালো কথা ভাইয়া, এখন? হ্যাঁ, এখন কথা কি শুনতে পাচ্ছ? ভাইয়া আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো বলো, এখন বলো। আপনি যে তখন বললেন তো একটা শুনতে পাচ্ছি। বিকেন্দ্রীকরণ, হ্যালো, হ্যাঁ, বিকেন্দ্রীকরণটা আপনি যে হুম বলো। বললেন, যদি আমাদের ডিসিশন নেওয়ার হুম দায়িত্বটা কর্মীদের উপর দেওয়া হয় তাহলে সেটা বিকেন্দ্রীকরণ, বাট যদি সেটা কর্মকর্তা মানে উপর থেকে আসে সেটা হচ্ছে কেন্দ্রীকরণ। আর আপনি যেটা ওই যে শামীম ভাই বলো আদেশের ঐক্য, সেখানে তো এটা বলছে যে একজন কর্মীর আদেশ কর্তা মাত্র একজন হবে, সেটা হচ্ছে আদেশের ঐক্য। এখানে তো উপর থেকে আসবে এটা তো কিছু বলে নাই, ওইটা তো কেন্দ্রীকরণ হওয়ার কথা ছিল। আপনি একটু আবার একটু বুঝিয়ে দেন। ভাইয়া নেটে কি প্রবলেম নাকি? ভাইয়া চলে গেছে, আমার কেটে হয়ে গেল। আমার কথা ভাইয়া কি, চলে আমি যে গেছে। বলছি এটা কি শুনছেন সবাই? হ্যাঁ শুনছি, আমরা সবাই শুনছি। তাহলে ভাইয়া নেটে প্রবলেম, ভাইয়া আমার কথা শুনতে পায় না। ভাইয়া চলে গেছে, ভাইয়া নেটে, ভাইয়া তো চলে গেল। জি ভাইয়া আছে।
আসছে আবার, আসছে আবার, হ্যাঁ আসছে। প্রবলেম হচ্ছিল। আচ্ছা এখন কি শোনা যাচ্ছে তো শোনা না আমার কথা? মানে বোঝা গেছিল ভাইয়া আপনি কি ডাটা ইউজ করেন না ওয়াইফাই ইউজ করেন, এত নেট প্রবলেম হয় আপনার? আরে মানে কি বলবো, এখন ওয়াইফাই ইউজ করতাম মানে আজকে আমি ডাটা থেকে ইয়ে করতেছি তো, আর গতকালকে একটা নিউজ দেখলাম বুঝছো, প্রথম আলোতে আসছে যে পৃথিবীতে 140টা দেশের মধ্যে বাংলাদেশের মানে মোবাইল নেটওয়ার্কের অবস্থান ভালোর দিক থেকে 136তম। অর্থাৎ আফ্রিকার উগান্ডা একটা দেশ আছে, হ্যাঁ খুব বাজে একটা দেশ, আমাদের দেশের চেয়ে অনেক অনেক পোর, সেই দেশেরও মোবাইল নেটওয়ার্ক স্পিডটা আমাদের চেয়ে অনেক ভালো। নিউজটা পড়ছেন মেবি, যারা নেট ভালো ইউজ করো, খালি ফেসবুকে মানে ইয়ে করো না বুঝছো, ওই যে কি কয় পোস্ট টোস্ট এগুলা যেটা কাজ করো না, একটু নিউজ পেপার টেপার দেখো, নিউজ পেপারের কোয়েশ্চেন গুলো অনেক বেশি, বিশেষ করে প্রথম আলোতে সংখ্যায় অনেক কিছু দেয়, এগুলো পড়ো বুঝছো, কাজে দিব বুঝো নাই, এগুলো পড়লে অনেক বেশি অনেক মানে কমন পড়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর ওই যে কি জানি বলতেছিলাম, হ্যাঁ তো যে দুইটা লিখতে বলছি, দুইটা কি লিখছো মানে শুনতে পাইছো? আমি দুইটা লিখতে বলছিলাম নাকি নাকি পাও নাই নেটের কারণে? ভাইয়া আমি যা বলছি আপনি কি শুনছেন? আচ্ছা আমি বলি, হ্যাঁ শুনছি তোমার কথা, আমি শুনছি আবার বলি শোনো, দুইটা লেখো, আমি যে দুইটা বলতেছি দুইটা লেখো তাহলে বুঝবা। প্রথমটা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অধস্তন্ত্রের প্রদান করা হলে, অধস্তন্ত্র প্রদান করা হলে মানে নিচু স্তরে যারা আছে তাদেরকে প্রদান করা হলে সেটা হয় যে বিকেন্দ্রীকরণ নীতি। সেটা কি? বিকেন্দ্রীকরণ নীতি। আরেকটা লেখো, ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে আদেশ গ্রহণ করা হলে সেটা হয়ে যায় আদেশের ঐক্য। সেটা কি হয়ে যায়? আদেশের ঐক্য। ভাই আমাকে বলেন কেন্দ্রীকরণ কোনটা? আচ্ছা কেন্দ্রীয়করণ, মানে তোমার প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয়করণটা কোনটা? কেন্দ্রীয়করণটা হচ্ছে, বিকেন্দ্রীকরণ ছিল আমাদের কেন্দ্রীকরণ। হ্যাঁ 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 আচ্ছা কেন্দ্রীয়করণটা হচ্ছে তোমার এই এরকম যে ঠিক এই আদেশের ঐক্যর মতোই, কিন্তু ঠিক ওরকমও না, মানে আদেশের আদেশের ঐক্যর মতোই যে ফুললি তা না। সেক্ষেত্রে হয় কি যে সিদ্ধান্ত মানে গ্রহণের ক্ষমতাটা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার যে কর্তৃত্ব, ভাইয়া কেন্দ্রীভূত থাকে, বুঝতে পারছো? আপনার কথা তো কিছু বোঝা যায় না ভাইয়া, বুঝি না আপনার তো কথা আসতেছে না। কেন্দ্রীকরণ আর, হ্যাঁ শুনতে পাচ্ছি বলো। ভাইয়া আপনার কথা শুনতে পাই না আমরা। ভাইয়া নাই আছে 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 আছে। হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া আছেন? আপু ভাইয়া আছে, ভাইয়ার নেট প্রবলেম করতেছে এই জন্য কথা আসতেছে না। ওয়াইফাই নাই তো তাই ভাইয়ার আজকে নেট প্রবলেম, জিপি সিম বা অন্য সিমে তো অনেক বাজে নেট। হ্যালো ভাইয়া আছেন, শুনতে পাচ্ছেন?
হ্যালো শাবনম আপু, হ্যালো, হ্যালো আপু, জি সুমন আপু, শোনা যাচ্ছে তো? ভাইয়ার তো নাই। আচ্ছা ম্যাক্সিমাম স্টুডেন্ট তো চলে গেছে। আমরা কি লিভ নিব নাকি তাহলে? আচ্ছা সেটাই দাঁড়াও তো ভাইয়া, বলতেছি না। কিন্তু কন্ট্যাক্ট করি আমি, একটু দাঁড়াও। হ্যাঁ ভাইয়ার সাথে আমি একটু কন্ট্যাক্ট করি, উনি মনে পাচ্ছি না, তো একটু ফোন দেই, তারপর তোমরা লিভ নাও। জি আপু, আচ্ছা শুনো না, তোমার যে প্রবলেম গুলো ছিল সেগুলো কি দূর হয়েছে এখন? ভাইয়ার নোটের সাথে মিলে ভাইয়া না যেগুলো? ভাইয়া আপু শোনেন, এইমাত্র ভাইয়া যেটা বলো আমি সেটা নিয়ে ভাইয়াকে কোশ্চেন করতেছি, কিন্তু ভাইয়ার সাথে তো কানেক্টই হইতে পারতেছি না, ওনার নেটওয়ার্কের প্রবলেম। উনি এইমাত্র যেটা বলছে সেটা বইয়ের সাথে মিলে না। আচ্ছা ভাইকে ফোন, ভাইয়াকে ফোন দিলাম, উনি তো মানে ব্যস্ত আছে এরকম বলে, যে এই নাম্বারটি এখন ব্যস্ত আছে, মেবি ওনার কোনো কল আসছে। ওনার ও মেবি কোনো আসছে, কল আসছে? ভাইয়া চলে আসছে। হ্যাঁ ভাইয়া আসেন, আসেন, দেখতে পাচ্ছি তো ভাই তো আসছে। মেবি জয়েন আছে, বাট হয়তো বা ওনার কোনো কল আসছে। কন্টিনিউ করবে, লিভ নিও না কেউ, আপাতত 5-10 মিনিট হলেও থাকো। হ্যাঁ লিভ নিও না, ক্লাস গুলা শেষ করতে পারবো না এত যদি লিভ, মানে ক্লাস ইয়া হয়, ডিলে হয়। ভাই চলে আসছে, ভাই শুরু করে দেন ভাইয়া। হ্যাঁ হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন না? হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনার কথা আসতেছে না। হ্যাঁ শুনতে আবার তো চলে গেছেন। আচ্ছা সুমন না, তুমি কি আসো? হ্যাঁ আপু আছি। হ্যাঁ ভাইয়া তো আসছিল, আবার তো উনি নেটের প্রবলেমের জন্য চলে গেছে। আচ্ছা বলো, এখন যা যা প্রবলেম ছিল তোমাদের, তো ওটা কি মানে দূর হয়েছে নাকি এখনো কনফিউশন আছে তোমাদের? ভাই যা আচ্ছা আমি বলছিল একটু বলি, নেটওয়ার্ক, আমাদের কমার্সের স্টুডেন্ট তো আছে, আমি একটু ওদের সাথে কথা বলি। ওরা কি আছে? নিপা আপু, শামিম ভাই, শামিম আরো তো তো আছে দুইজন ছিল দেখতেছি, শামিম তো, শামিম আছো? আসি বলো ভাইয়া যেটা বললো। সুমনা। হ্যাঁ আমি বলি, ভাইয়া যেটা বললো যে তোমার মানে নেতৃত্বের জিনিসটা যদি উপর থেকে আসে তাহলে সেটা কোনটা হবে? আচ্ছা এখন কি কথা বোঝা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কথা? ইয়া জি ভাই শোনা যায়? জি ভাইয়া শোনা যাচ্ছে? আরে নেটের এত বাজে অবস্থা, কি বলবো, জিপি বাংলালিং ভাইয়া দুইটা আপনার ডেটা রুমে আছে। দরজা জানালা খুলে দেন না, আরে বোকা, খুলে দিলে তো ছাদের হয়। উপর, ছাদের উপরে আর ছাদের উপরে আর তুমি বলো দরজা জানলাম, পেকলের মতো কথা বলো খালি। আচ্ছা তুই তুইটা নিয়ে যা। হ্যালো জি ভাইয়া, হ্যালো, ভাইয়া তাহলে এত আচ্ছা কষ্ট তাহলে করতেছেন আমাদের জন্য? না, ছাদে এমনিতেই উঠছিলাম, মানে ইলেকট্রিসিটি চলে গেল কেন জানি, তো উঠলাম, বুঝলাম না ইলেকট্রিসিটি আসছে আর ওই নেটওয়ার্কের সমস্যা শুরু হয়েছে, কিছুই বুঝতেছি না, মানে এত প্রবলেম। আমি কাস্টমার কেয়ারে কালকে ফোন দিলাম, তারা বলতেছে যে ফ্রিকোয়েন্সি কাজ চলতেছে নাকি, কি বলে না বলে উল্টা বল, ঠিক বুঝি না। হ্যালো
ভাইয়া আপনি শুরু করেন। আচ্ছা শোনো, ওই যে যেটা বলতেছিলাম, যে তাহলে যেটা ওই যে দুটো লিখতে বললাম, লিখছো না নাকি? হ্যালো ভাইয়া। হ্যাঁ 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 বলো। আমি একটু বলি, আপনি আমার কথাটা শুনেন। আপনি কি একটু কোশ্চেনটা আরেকবার বলবেন, যে কোশ্চেনটা আপনি করছিলেন? হ্যাঁ, তিনবার করে কইলাম, ওটা তো তোমরা ওই সময় শোনো নাই, ওই সময় তো সমস্যা ছিল না। শুনছি শুনছি, আমি বলি, আপনি যেটা বললেন, হ্যাঁ আপনি বলো। যে বললেন সেটা আদেশের ঐকনীতি, আমি সেটা নিয়ে বলতেছিলাম, যে ওই প্রশ্নের সাথে সেটা তো কেন্দ্রীকরণ হওয়ার কথা, আমি এটাই না না বলছি। কেন্দ্রীকরণটা হচ্ছে ওই তোমাদের বুঝাই বললাম, সিদ্ধান্ত গ্রহণের কর্তৃত্ব থাকবে, মানে সিদ্ধান্ত গ্রহণের যে কর্তৃত্ব, মানে কেন্দ্রীভূত থাকবে, সেটা পঞ্জীভূত বোঝায় না জিনিসটা, ওই টাইপের কেন্দ্রীকরণে আর তো কি। সেটাই, সিদ্ধান্ত গ্রহণের হ্যাঁ কর্তৃত্ব উপর মহল থেকে না, আসে, মানে হ্যাঁ আশা বলতে সেটা কেন্দ্রীকরণ হচ্ছে। হলো ভাইয়া, হলো ভাইয়া বলো বলো বলো। কেন্দ্রীকরণ হলো মানে কর্মীর ভূমিকা হ্রাস করে, মানে একটা কর্মীর সাথে হ্রাস করবে, মানে ভূমিকার সাথে। কি বুঝাইলাম তো ওই ওই কথাটাই তো বইয়ের ভাষায় হ্যাঁ মানে যেমনে বলে, তো ওইটাই তো বুঝাইলাম, বিষয়টা বুঝো নাই জি ভাই, ওই ওটাই ওর তো বুঝতেছি না। ওই কথাটাই তো বুঝাইলাম, মানে কথাটা হ্যাঁ তুমি যেমনে ওইটাই আর কি, ওই কথাটাই হচ্ছে কেন্দ্রীকরণ, আর এটা হচ্ছে আদেশের ঐক্যটা। যাই হোক, তো পরেরটা হচ্ছে যে যে কর্তৃত্বের প্রবাহ নির্দেশ করে কিসে, বলতে পারবা? কর্তৃত্বের প্রবাহ নির্দেশ করে কোন নীতিতে? কর্তৃত্বের প্রবাহ, প্রবাহ মানে, প্রবাহ মানে তো ধারা একটা, হ্যাঁ ধারা, চেইন, বলিয়ে দিলাম উত্তর, চেইন ধারা মানে জোড়াময় কোন নীতি? শিকল। জোড়াময় শিকল নীতিতে, হ্যাঁ জোড়াময় শিকল নীতিতে। আচ্ছা, যোগ্য ব্যক্তিকে যদি তুমি যোগ্য স্থানে রাখো, তাহলে এটাকে কোন নীতির মধ্যে ফেলবা, মানে কোন নীতি তাহলে অনুসরণ করা হইলো? যোগ্য ব্যক্তিকে যদি যোগ্য স্থানে রাখো, কোন নীতি? সমতা, না 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 না, এটা হচ্ছে শৃঙ্খলার নীতি। হ্যাঁ শৃঙ্খলা শৃঙ্খলার নীতি নীতি, হবে। হ্যাঁ শৃঙ্খলা নীতি, এই তো, ভালো, গুড। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে বলো তো? রবার্ট হয়েন্ট, বৈজ্ঞানিক ব্যবস্থা, বৈজ্ঞানিক হ্যালো ভাইয়া, ব্যবস্থাপনার এফ জনক, এ ডব্লিউ টেলর, এফ এ ডব্লিউ টেলর, এফ ডব্লিউ টেইলর। এফ ওকে, ডব্লিউ হ্যাঁ টেইলর। হ্যাঁ এফ ডব্লিউ টেইলর। আর তোমাদের যদি কখনো কোনো একটা জিনিস শিখাই দিই, ভাইভাতে কখনো কোশ্চেন করে বসে, যে ব্যবস্থাপনার জনক কে, দুইটাই বলবা। প্রথমে বললো ব্যবস্থাপনা আধুনিক জনক হচ্ছে হেনরি ফয়েল, আর ব্যবস্থাপনার বৈজ্ঞানিক জনক হচ্ছে এফ ডব্লিউ টেইলর, দুইটাই বলবা, একটা বলো না কিন্তু। ওকে গেল। আধুনিক ব্যবস্থাপনার জনক তো বলেই দিলাম, প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে বলতে পারবা? প্রশাসনিক ব্যবস্থাপনার জনক, এই প্রশাসনিক ব্যবস্থাপনার জনক কে বলতে পারবা? ওটাই তো ইয়ে হবে ভাইয়া, হেনরি ফেরল হবে। হ্যাঁ একই একই, প্রশাসনিক ব্যবস্থাপনা আধুনিক ব্যবস্থাপনা, বাট বৈজ্ঞানিক চলে গেল, এটা আরেক জিনিস। অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিজ এট জেনারেল, এই গ্রন্থটা কার? অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিজ এট জেনারেল, এই গ্রন্থটা হেনরি কার? ফেওলের। হেনরি ফেওলের। আচ্ছা, এই গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়, ভালো করে শুনে নাও, কত সালে প্রকাশিত হয়? এটা 1916 সালে 1916 সালে। প্রকাশিত। ভবিষ্যৎ মূল্যায়নের ব্যবহৃত হয় কোন অ্যানালাইসিস? ভবিষ্যৎ মূল্যায়নে কোন কোনটা কোন পদ্ধতি, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ মানে মূল্যায়ন, মূল্যায়নে ব্যবহৃত হয় কোনটা? দোতলায় ওই যে তিনটে কাম নিয়ে চোর, প্রশ্নটা বুঝি নাই। সাবান নিয়ে চোর, ওই রুমের বাথরুমের পানি। হ্যাঁ বুঝো নাই, ভবিষ্যৎ মূল্যায়নে ব্যবহৃত হয় কোন অ্যানালাইসিস? সোয়াট, সোয়াট, সোয়াট অ্যানালাইসিস, ভবিষ্যৎ মূল্যায়ন করা হয় সোয়াট অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিস। সোয়াটের পূর্ণরূপটা তো তোমাদের জানার কথা, তোমরা অলরেডি জানো, তাও আমি একটু বলাতে দরকার আছে কি? এসতে স্ট্যান্ড, ডাব্লুতে উইকনেস, ওটা উইকনেস। অপরচুনিটি, টিতে থ্রেড। হ্যাঁ হ্যাঁ আমি বলে দিলাম। যাই হোক, এটা 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 একদম বাচ্চা লেভেলের কোশ্চেন, এটা পারার কথা, এই জন্য বেশি এটা নিয়ে আলোচনা করার দরকার নেই। সর্বোত্তম বিকল্প গৃহীত হয় কোন পরিকল্পনা হিসেবে? সর্বোত্তম বিকল্প গৃহীত হয় মৌলিক পরিকল্পনা হিসেবে, এটা মনে রাখবা। আর পরিকল্পনা প্রণয়নের ধাপগুলি হচ্ছে প্রত্যেকটা ধারাবাহিক, একটার পর একটা আসবে, একটার পর একটা আসবে। পরিকল্পনার পদক্ষেপ ইন্টারমিডিয়েট বইয়ে বিস্তারিত দেওয়া আছে, মুখস্থ করে ফেলবা, নেক্সট ক্লাসে আমি ধরবো এটা। মনে হয় 12টা না 13টা আছে সম্ভবত,
অনেক আগে পড়ছিলাম, বেশি মনে নাই আমার, বাট ধরবো আমি নেক্সট ক্লাসে, এটা হোমওয়ার্ক থাকলো। এক ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাই হচ্ছে কৌশল, মানে কৌশল কাকে বলে, উত্তর এক কথায় এক ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে কৌশল। নিয়ন্ত্রণের মূল ভিত্তি হচ্ছে পরিকল্পনা, এটা পরীক্ষা আসতে পারে 100%। নিয়ন্ত্রণের মূল ভিত্তি কি? পরিকল্পনা, এটা ভালো করে মনে রাখো, এটা পরীক্ষা আসতে পারে। ভবিষ্যৎ দর্শন নির্দেশ করে পরিকল্পনা, ভবিষ্যৎ দর্শন নির্দেশ করে পরিকল্পনা। পরিকল্পনা সকল কর্মী অন্তর্ভুক্ত ব্যাপকতা, মানে এটা এটা থাকে, এটা এটা পরীক্ষায় তেমন ইম্পর্টেন্ট। উদ্দেশ্য ও পরিকল্পনা পরস্পর অবিচ্ছেদ্য বিষয়, একে অন্যের সাথে একে অবিচ্ছেদ্য। সিদ্ধান্ত বাস্তবায়ন করে কারা, উদ্বোধনরা না উদ্বোস্তনরা? সহজ জিনিস, এটা তো তুমি পারবা। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। সিদ্ধান্ত বাস্তবায়ন কি? সিদ্ধান্ত মানে প্রশ্নটা কি বলছিলাম জানাই একটু আগে, তোমরা শুনছো শোনো নাই? সেটাই তো, একটু বেজে গেছে মাঝখান দিয়ে, শুনি নাই। সিদ্ধান্ত বাস্তবায়ন কি বলছেন এরপর? সিদ্ধান্ত বাস্তবায়ন কি কারা করে, কারা করে সিদ্ধান্ত বাস্তবায়ন, কারা করে? অধ্যস্তনরা করে, মনে রাখবা, অধ্যস্তনরা সিদ্ধান্ত বাস্তবায়ন করে। এটা নিয়ে কোনো কনফিউশন চলবে না, সব বিষয়ে কনফিউশন চলে না, শোনা না? আমি এটাই তো বললাম। হ্যাঁ সেটাই, আর আমি এখানে যে ক্লাসে যেটা বলবো এটা 100% মনে রাখবো, এবং এটা পরীক্ষা দিবা, এটা আশা করি যে এটা কোনোভাবে কোনো ভুল কেউ করতে, মানে ভুল অ্যান্সার এটা আসবেই না, সোজা কথা। এটা আমিও বলি নাই, মাঠ পর্যায়ের কর্মীরাই তো বাস্তবায়ন করে, এটাই বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, অত তোমার মাঠ, হ্যাঁ সেটাই, মাঠ পর্যায়ে বলতে আমরা মাঠ পর্যায়ে সবটাই আর ধরতে পারি না, সব অধ্যস্তনদেরকে ধরতে পারি না, সেটা আরেক দিনের দিকে চলে যায়, ওটা তোমার বুঝতে হবে না, যেটা বলছি ওইটা বুঝবা। সমস্যাকে সাধারণত আমরা কয় ভাগে ভাগ করি? সমস্যা বিভিন্ন রকমের সমস্যা আমরা ফেস করি, সেই সমস্যা সাধারণত আমরা ভাগ করি 3টি ভাগে ভাগ করি। হ্যাঁ, 3টি ভাগে সমস্যা আমরা ভাগ করতে পারি, সমস্যা 3টি ভাগে ভাগ করতে পারি। এটা তিনটাই তো বলছিলাম, বাট আমার এই মুহূর্তে আসলে মনে পড়তেছে না, আইম সরি, যে 3টা ভাগে কিভাবে কি এটা মনে নাই, বাট এটা তোমরা দেখে নিও নেক্সট ক্লাসে, এটা আমার একটু মনে করাই দিও আবার, তখন দেখবো, মানে এই মুহূর্তে মনে পড়তেছে না, ঠিক আছে? তবে তিনটা, হ্যাঁ 3টা, এটা এটা শিওর 3টা, কিন্তু কি কি এটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আর ম্যাথ একটি পরিকল্পনা কি জানি, আমি আমি এখনো শিওর দিতে পারলাম না, আমার মনে নাই অ্যাকচুয়ালি এই ব্যাপারটা, সমস্যা আমি অন্যভাবে পড়ছিলাম তো, ওটা আমার মনে নাই। আচ্ছা, সোয়ার্ড বিশ্লেষণে বাহ্যিক উপাদান উপাদান কোনটা? সোয়ার্ড বিশ্লেষণ, সোয়ার্ড বিশ্লেষণে বাহ্যিক উপাদান গুলো হচ্ছে শক্তি ও দুর্বলতা, বিভিন্ন উপাদান থাকে, বাট বাহ্যিক উপাদানের মধ্যে শক্তি ও দুর্বলতাটাই বেশি বেশি আমরা জানি, এটাই। আর গ্রাহকদের অভিযোগ হচ্ছে পণ্য কৌণিক সমস্যা, গ্রাহকদের যদি অভিযোগ থাকে সেটা পণ্য কৌণিক সমস্যা। আর দু ধরনের কর্মী সংগঠন থাকে, একটা হচ্ছে সরলরৈখিক আর একটা হচ্ছে পদস্থ কর্মী, এটা জানো। কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হচ্ছে FW Taylor, বৈজ্ঞানিক লেখে নাও, বৈজ্ঞানিকটা হচ্ছে FW Taylor আর কার্যভিত্তিক সংগঠন এটা হচ্ছে FW Taylor, এই দুইটা আর কি আসছে। শিল্প প্রতিষ্ঠানে গভর্নিং বডি, মার্কেট কমিটি, এগুলো হচ্ছে স্থায়ী কমিটির, এগুলো হচ্ছে স্থায়ী কমিটি। মর্যাদা বিবেচনা কমিটি সদস্যদের, মর্যাদা বিবেচনা যদি কমিটিদের সদস্যদের করা হয় তাহলে তাদের মর্যাদাটা সমান ভাবে থাকে, এটা মনে রাখবা। সংগঠনের সবচেয়ে আধুনিক রূপ হচ্ছে ম্যাট্রিক্স সংগঠন, প্রতিভা আর দক্ষতা সমন্বয় ঘটে ম্যাট্রিক্স সংগঠনে, তাই এটাকে বলা হয় আধুনিক আর কি, আধুনিক একটা সংগঠনের রূপ। ম্যাট্রিক সংগঠন প্রথম ব্যবহার করা 1960 সালে, আর সংগঠন কাঠামোর দ্বৈত কর্তৃত্ব ম্যাট্রিক সংগঠনে, আর প্রকল্পের সার্বিক দায়িত্ব গ্রহণ করে প্রকল্প ব্যবস্থা, প্রকল্পের এখন এখন কেমনে কালকে দিদি নাকি এখনই লাগবো আইসে? আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো তো নাকি, ক্লিয়ার তো? যে যে কোশ্চেন গুলো মানে উত্তর দিয়ে দিলাম, এটা ক্লিয়ার না? আচ্ছা তাহলে তোমাদেরকে এই 10-15 মিনিট পরে, তোমরা সবাই নেটে থাকবা 15 মিনিট পরে, এই একটু দাঁড়াও 1-2 মিনিট, হ্যাঁ 15 মিনিট পরে, ঠিক আছে? তোমরা নেটে থাকবা, আমি ওই গ্রুপে 10টা কোশ্চেন লিখে দিবো, এই 10টা কোশ্চেনের অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবা, না পারলে নাই সমস্যা নাই, না পারলে ওটা আমি ওইখানে উত্তরটা দিয়ে দিবো সাথে সাথে, আর পারলে তো ভালো। এই 10টা কোশ্চেন আমি গ্রুপে দিবো, তোমরা আমি লিখে আমি তোমরা না খাতা লিখতে হবে না, তোমরা মেসেঞ্জারে ওই গ্রুপে উত্তর ABCD বা 1 নাম্বার 2 নাম্বার এর অ্যান্সার এটা লিখে দিয়ে দিলে, ঠিক আছে? এটা একটা ছোট্ট পরীক্ষা, হ্যাঁ।
10টা কোশ্চেন দিব তোমাদের, এই পর্যন্ত যা ক্লাস নিছি তার উপরে, তো 15 মিনিট পরে। হ্যাঁ, তো এখন আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিলাম, আজকে একটু খুব ফ্লেন্ডলি, যেহেতু ওয়াইফাই একটু সমস্যা ছিল। কালকে একটা ক্লাস হবে, কালকে আবার আমি ব্যাক টু ব্যাক ক্লাস নেবো, কালকের ক্লাসে বিস্তারিত তুলে দেবো, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস পুরো বই নাকি এই অধ্যায় শুধু? না, এটা 10টা কোশ্চেন আমি আসলে সাধারণত এক এই অধ্যায় আর গত অধ্যায় দুই অধ্যায় মিলাই দিবো, মানে গত অধ্যায় যেটা পড়াইছি তারাও। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা 15 মিনিট পরে প্রশ্ন পেয়ে যাবে, আমার একটু ওয়েট করো, দিব। আচ্ছা এখন তাহলে আজকের মতো ক্লাস শেষ। হ্যাঁ ওকে।